দেশে সফর করা জায়েজ নাই। কোন পীর যদি বলে এই মেয়ে আমার, অথচ কিনে আনছে পালো আনছে, সেই পীর ফাঁসে, তার কাছে মুরিদ হওয়া, তার মুরিদ, তার খলিফা সবাই ফাঁসে, এদের চেহারা দেখা, এদের চেহারা দেখা, এদের কথা শোনা, এগুলা ভালো না, গুনার কাজ। হযরতে হাজরে আমি কথা বাড়াবো না, আমার মৌতের সময় আগায়া গেছে, আপনারে আমার জন্য দোয়া করবেন। পরিশেষে শেষ কথা, এই আল্লাহ আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, আল্লাহ কার? আপনি বলেন আমার। রাসুল কার? এই রাসুলের ঘর হইল মাদ্রাসা। অনেকে বিরক্ত হয়ে কয়ে এত মাদ্রাসা, যদি এত সিনেমা হল হইল নি তাহলে কি করলেনি? এত মাদ্রাসা আলহামদুলিল্লাহ কও, যার যে মাদ্রাসা যার যে দায়িত্বে আছে সে খেয়াল রাখবে। ভিনাপাড়া মাদ্রাসা, এ মুর্শিদের হাতে করা মাদ্রাসা, এই মাদ্রাসার বয়স আর আমার বয়স সমান সমান। এই মাদ্রাসা হইতে 74 অগ্রহায়ণ মাসে, আমার জন্ম আশ্বিন মাসে, তাহলে আশ্বিন কার্তিক অগ্রহায়ণ পৌষ অগ্রহায়ণ চার মাসের ছোট আছে মাদ্রাসা। এটা আমি অনুমানের কথা বলতেছি, কথা কি বুঝছে? মুর্শিদ আসিয়া 79 সালে মুরিদ হইতে 80-81-তে এই মাদ্রাসার নাম দিচ্ছেন দিনাপাড়া তানজিলুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় আমার তো অবস্থা আপনারা জানেন, সিদ্ধান্ত মোতাবেক জানাজা পড়াবে কে? জানাজা পড়াইল কে? সে সকালে কি বলছে, দেশে যাইয়া সে কি বলছে, এগুলা আমার কানে আসতেছে। কারণ ব্রেনটা যে ওয়াশ করে দিছে, মানুষে ওয়াশ করা, ওখানে কত হইতেছে যে ব্রেন ওয়াশ হইতে। এখানেও অনেক মানুষ আছে, আমাদের খবর সব ওখানে যাইতেছে, ওখানকার খবর আমাদের সব কানে আসছে। আমার কথা হইল, আমার জায়গা কম, 20 দিন আগে সময় পাইছি। আমার একটাই কথা ছিল, একটাই চিন্তা ছিল, রসুলপুর টিকে থাক। এখনো আমার মুরিদ, আমার খলিফারা রসুলপুরে আছে, যাইতেছে, এতেকাপেও যাইতেছে, সেল্লায়ও যাইতেছে, রসুলপুরের মাহফিলে গেছে, আমার কাছে পারমিশন নিয়ে গেছে, আমি পাঠাইছি। হযরতে হাজরিন আমি কথা বাড়াই আপনাদের কষ্ট দেব না, আমার পেটের মধ্যে অনেক কথা আছে, অনেক কথা ওখানে হইতেছে যেগুলো আমার অহরহ কানে আসতেছে। হযরতে হাজরিন আলেম যারা আছেন, যাদের আশেপাশে আলেম আছে, জিজ্ঞাসা করবেন, শুধু কবর জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই। কোন পীর যদি বলে এই মেয়ে আমার, অথচ কিনে আনছে পালো আনছে, সেই পীর ফাঁসে, তার কাছে মুরিদ হওয়া, তার মুরিদ, তার খলিফা সবাই ফাঁসে, এদের চেহারা দেখা, এদের চেহারা দেখা, এদের কথা শোনা, এগুলা ভালো না, গুনার কাজ। হযরতে হাজরিন আমি কথা বাড়াবো না, আমার মৌতের সময় আগায়া গেছে, আপনারে আমার জন্য দোয়া করবেন। পরিশেষে শেষ কথা, এই আল্লাহ আমারও আল্লাহ, তোমারও আল্লাহ, আল্লাহ কার? আপনি বলেন আমার। রাসুল কার? এই রাসুলের ঘর হইল মাদ্রাসা। অনেকে বিরক্ত হয়ে কয়ে এত মাদ্রাসা,
যদি এত সিনেমাল হইল নি তাহলে কি করলেনি? এত মাদ্রাসা আলহামদুলিল্লাহ কও, যার যে মাদ্রাসা যার যে দায়িত্বে আছে সে খেয়াল রাখবে দিনাপাড়া মাদ্রাসা, এ মুর্শিদের হাতে করা মাদ্রাসা, এই মাদ্রাসার বয়স আর আমার বয়স সমান সমান। এই মাদ্রাসা হইতে 74 অগ্রহণ মাসে আমার জন্ম, আশ্বিন মাসে, তাহলে আশ্বিন কার্তিক অগ্রহণ পৌষ অগ্রহণ চার মাসের ছোট আছে মাদ্রাসা। এটা আমি অনুমানের কথা বলতেছি, কথা কি বলছে? মুর্শিদ আসিয়া 79 সালে মরিদ হইতে 80-81 এই মাদ্রাসার নাম দিতেন দিনাপাড়া তানজিলুল কুরআন মাদ্রাসা। এই মাদ্রাসায় আমার তো অবস্থা আপনারা জানেন, 22 সালে 2000, 21 সালে 2000, 20 সালে 2000, 23 সালে 2 লাখ, 23 সালে 22 সালে 2 লাখ, 23 সালে 3 লাখ, গত বছরে 3 লাখ আমার পকেটে দেওয়া লাগছে। যদি কেউ কয় লেখাপড়া হয় না, আসবেন শিক্ষকদের বলেন আমি কন্টেস্টে যাব, আমার শিক্ষক আছে, আপনারা দেখেন লেখাপড়া হয় কি হয় না। তো এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন, যাদের দায়িত্বে মাদ্রাসা আছে তারা দোয়া করবেন, 1 টাকা 2 টাকা 5 টাকা হইলেও দেবেন। কথা কি বুঝে আইছে? কার দান আল্লাহ কবুল করে বলা যায় না। যাক, আমি যে কথাটা বলতেছি, আগামীকালও মাহফিল হবে, আপনারা মাদ্রাসার দিকে খেয়াল রাখবেন, যখন ব্যাগ যায় তখন খেয়াল রাখবেন, যারা প্রকাশ্য দেবেন তার প্রকাশ্যেও জায়েজ আছে, গোপনেও জায়েজ আছে, করবেন। পরিশেষে কথা হইল, এখনই দোয়া হবে, এই দোয়ার পরে ঈশার নামাজের আজান এক্ষুনি হবে, তাড়াতাড়ি ওযু ইস্তেনজা করে নেবেন, যাদের আছে তাদের দরকার পড়ে না, ওই মসজিদ থেকে কাতার করে আপনারা দাঁড়াবেন। একবার আলহামদুল শরীফ কর, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা এই দায়িত্ব আপনারা করেন, আমার তো মরার সময়। আবার একবার অধিকার, খেলাফত দেওয়ার অধিকার আছে,
যদি অন্য কোনো কারুর মুরিদ থাকেন, খলিফা থাকেন, তাদের হবে আনুগত্যের বায়াত। আবদুল্লাহকে আগামীকাল বায়াত করে দেবেন। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি, আমাদের হবে, আমি এইটা ট্রেনিং দিছি, দেই নাই রসুলপুর যাই আমি ট্রেনিং দিছি যে আমি পাখি ধরছি তোমরাও ধরো, এটা হলো আনুগত্যের বায়াত। আমি দেলে জবানে বায়াত হইতেছি আলেমে হক্কানি, তবিবে রুহানি, বীরে মোকাম্মেল হযরত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেসারি সাহেবে তরিকায়, খাদেমে তরিকাত মাওলানা আইনুল হক সাহেবের হাতে, হায় আল্লাহ, যার তরিকার ফায়েজ বরকত নিয়ামত আমায় নসিব করো, তোমার অলিগুনের জামাতে আমায় শামিল করো, দাখিল করো। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না